রবিবার ডুমুরজলার সভায় শুভেন্দু অধিকারী বলেছিলেন, 20 ফেব্রুয়ারির মধ্যে কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা ফাঁকা করে দেবেন। ডায়মন্ড হারবারের তৃণমূল বিধায়ক দীপক হালদার শুভেন্দুর ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে পালন করে সোমবারই দল ছাড়লেন। স্পিড পোস্টে করে তিনি নিজের ইস্তফাপত্র পাঠিয়ে দিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে এবং জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তীর কাছে। চব্বিশ পরগনা জেলার তৃণমূলের সংগঠন মজবুত করতে তাকে দায়িত্ব নিয়ে আসার ভাবনার মধ্যে এই দল ত্যাগ দলীয় বিড়ম্বনার মধ্যে ফেলল বলেই মনে করা হচ্ছে রাজনৈতিক মহল। বাম জমানায় দক্ষিণ চব্বিশ পরগনার অন্যতম তৃণমূলের মুখ হিসাবে দীপকবাবু ছিলেন অন্যতম।